হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে চলে এসেছি আরও একটা নতুন হেয়ারের ভিডিও নিয়ে তো দেখো প্রথমে হচ্ছে কি যে একটুখানি চুলটা ভালো করে ছেড়ে নিচ্ছি কারণ তোমাদের হচ্ছে কি যে সব থেকে বেশি কমেন্ট আসে হেয়ার কম্বিংয়ের তো তার জন্য হচ্ছে কি যে আমি সময় দেখবো একটুখানি বেশি করে চুল ছানাটাই তোমাদের দেখাই কারণ তোমরা বেশি কমেন্ট করো চুল ছানারই যদিও হচ্ছে কি চুলটা এখন হচ্ছে সিল্কি নেই কারণ শ্যাম্পু করা চুল না আমার তেল মাখা চুল যার জন্য হচ্ছে কি যে একটুখানি চুলটা কেমন হয়ে রয়েছে তার উপর হচ্ছে গরমের জন্য না গুটিয়ে উপর দিকে বি মানে রেখেছিলাম ওই ক্লেচার আটকে রেখেছিলাম যার জন্য চুলটা একটু কুঁকড়ানো কুঁকড়ানো হয়ে রয়েছে আর এখন আমি আশেপাশে দেখছি যে কেউ আমাকে দেখছে কি না পিছনে একটা বাড়ি হচ্ছে না সেই বাড়িতে কাজ হচ্ছে তুমি দেখছি কেউ দেখছে কিনা কারণ হচ্ছে কি বলো তো বাইরে ভিডিও করলে না একটুখানি আমার না কীরকম লাগে যার জন্য আমি একটুখানি দেখে নিলাম আর তোমরা দেখি আমি এই বাইরে ভিডিও করলে এই জায়গাটা তোমরা বেশি পছন্দ করো তোমরা বেশিরভাগ কমেন্ট করো যে দিদি বাইরেই ভিডিও বানাবে তো ওই জন্য করে হচ্ছে বাইরে ভিডিও করা তোমরা হচ্ছে কমেন্ট করেছো যে দিদি জুডাবান ভিডিও করো তো আজকের ওই একটা শুধু সিম্পল একটা জুডাবান ভিডিও করবো যাতে আমারও খুব সহজ হয় ঝটপট করতে পারি কারণ প্রচণ্ড গরম গরমে না একদমই ভালো লাগছে না এই যদিও এই খোপাটা জানো শাড়ির সাথেও বেশ ভালো লাগতো কিন্তু শাড়ি পরলাম না কারণ হচ্ছে কি যে প্রচণ্ড গরম ইচ্ছাই হচ্ছে না শাড়ি পরতে তাই এই হালকা মতন এই জামাটা আমি বলে এটাই পরে নিই আবার গোপাল ঠাকুরকে পরতে দিয়ে এসেছি আবার একটু পরেই আনতে যাব এখন শাড়ি পরলে আর হবে না অনেক দেরি হয়ে যাবে তো ঝটপট ওই জন্য করে হচ্ছে খোপাটা করে নিই কারণ তোমরা এত এত ভালো ভালো কমেন্ট করো রিকোয়েস্ট করেছো দিদি একটা হচ্ছে কি যে জুডাবান ভিডিও দিও তো দেখো এই জুটা বানটা আশা বান আশা করছি তোমাদের ভালো লাগবে তো প্রথমে দেখো চুলটা অর্ধেক করে নিলাম অর্ধেক করে নিয়ে এইটা হচ্ছে কি যে অর্ধেকটা হচ্ছে কি যে এইটা পাকিয়ে পাকিয়ে নেবো আর অর্ধেকটা পাকিয়ে পাকিয়ে নেবো যদিও এইটা আমি সবসময় হচ্ছে ইউপিন দিয়ে একবারে হচ্ছে কি যে ইউপিন দিয়ে মানে করি একটা করে এর আগে আমার খোপা আছে মানে একটা একটা করে এরকম পাকিয়ে নিয়ে তারপর হচ্ছে ইউপিন দিয়ে আটকে আটকে দিই খোপাটা যাতে বড়ো হয় আর এইটাতে আমি কি করেছি বলো তো দুটোকেই হচ্ছে কি যে দুটো মানে এই একটা হচ্ছে কি যে পাকিয়ে নিলাম আর আর এক পাশে যে চুলটা ভাগ রেখেছি অর্ধেকটা ওটাও একবারে পাকিয়ে নেব নিয়ে হচ্ছে দুটোই একসাথে টুইস্ট করে নেবো অন্য সময় কী করি দুটোই হচ্ছে ইউপিন দিয়ে পরপর করে হচ্ছে ইউপিন দিয়ে পুরো মানে মাথাটায় আটকায় বড় একটা খোপা হয় আর একটা হচ্ছে তোমরা জুড়াবান বলেছ এই জুড়াবানটা আজকের করেছি তো তোমাদের কার কীরকম লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যদিও খুব একটা ভালো হয়তো হেয়ার স্টাইল পারি না কিন্তু যেটুকুনি পারি নিজের চলার মতন করে নিতে পারি তো দেখো এটা এক দিকেরটা হয়ে গেল আর এই দিকেরটা এবার একটু এই সেরটাও অর্ধেকটা করে নেব নিয়ে তারপর দুটো একসাথে করে নিয়ে হচ্ছে কি যে খোপাটা করবো অন্য সময় কি বলো তো শ্যাম্পু দেওয়া চুলে আবার করলে না ভসফস করে খুলে যায় আমার একটুখানি বেশি হচ্ছে ইয়ে হয়ে যায় তো আজকে তেল মাখা চুল আর চুলটা একটুখুনি ওই ইয়ে দিয়েছিলাম ক্লেচার দিয়ে আটকেছিলাম বলে কেমন কুঁকড়ে মুকড়ে রয়েছে অন্য সময় হয়তো চুলটা আর একটু বেশি সুন্দর থাকে যার জন্য তোমরা হেয়ারের ভিডিওগুলো এত পছন্দ করার যেন তোমরা যে চুল উঠে গেছিলো তারপরে হচ্ছে চুল হয়েছে তো উপরের চুলগুলো যার জন্য আমার অতটা পরিমাণে হচ্ছে মোটা আর নিচের চুলটা আমার এতটা সরু হয়ে গেছে ওই ডিব্বাটার মধ্যে সব হচ্ছে ছোট ছোটো ক্লিপ এই গাডার ক্লিপ সব আমি রাখি কারণ গোপাল ঠাকুরের জ্বালায় তো কোনো জিনিস আমি একটা ভালো জায়গা রাখতে পারি না তো এই দেখো উপরে চুলটা দেখছো কতটা পরিমাণে হচ্ছে কি যে মোটা রয়েছে কিন্তু নিচের চুলটা আমার অনেকটা সরু হয়ে গেছে তো এই দেখো একটার সাথে আরেকটা পিছিয়ে নিচ্ছি নিয়ে হচ্ছে কি যে এই এই খোপাটা করবো তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে যদিও তোমরা অনেক ভালো ভালো কমেন্ট করো যার জন্য আমি হচ্ছে কি যে ভিডিও করতে আমার বেশ ভালোই লাগে তোমাদের জন্য শুধু তোমরা এত ভালো ভালো হচ্ছে হেয়ারের কম হেয়ারের ভিডিওগুলো দিলেই ক কমেন্ট করো আর যখন আমি ডেলি ব্লগগুলো দিই একটাও কমেন্ট আসে না সত্যি কথা হেয়ারের ভিডিওগুলো দিলে তোমরা অনেক কমেন্ট করো তো দেখো এই দেখো ঘুরিয়ে নিয়েছি আর হচ্ছে চুলটা হচ্ছে কি যে একটুখুনি বেশি উঁচু হয়ে গেছে যাই হোক তোমরা জুটা বান বলেছ প্রায় দেখেছি আমি ইউটিউবে জুড়া বানগুলো সব এইরকম উঁচু উঁচু হয়ে যায় তো এটা কেমন হয়েছে তোমাদের কাছে অবশ্যই তোমরা জানিও হ্যাঁ ভালো লাগলে অবশ্যই লাইক দিও আর নতুন বন্ধুরা তোমরা যদি ভিডিও দেখে থাকো আমার তো অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো তো দেখো ইউপিন দিয়ে আমি আটকে দিলাম আর এই খোপাটা সত্যি কথা বলছি ইউপিন দিয়ে আটকে দিলাম তো এই যে চারটে তিন চারটে ইউপিন দিয়ে তো একদমই খোপাটা খোলেনি জানো ভালো ছিল খোপাটা অনেকক্ষণ আমি মাথার মধ্যে রাখতে পেরেছিলাম একদমই হচ্ছে কি যে খোপাটা খোলেনি তো বেশ ভালো টাইট মতন ছিল তো তোমাদের কার কীরকম লেগেছে তোমরা জানিও আমার তো বেশ ভালোই লেগেছে যদিও আমি সামনের দিকে কোনো রকম স্টাইল করিনি কারণ এই গরমে আর আমি তো এখন কোথাও যাচ্ছি না হয়তো বাইরে কোথাও গেলে হয়তো সামনের চুলটা একটু রকম কিছু করতাম তো এখন শুধু তোমাদের জন্য খোপাটাই করেছি তোমরা জানাবে হ্যাঁ কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে হ্যাঁ তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি টাটা